দেশের সিগারেটের বাজারে 90% বিদেশি কোম্পানির দখলে। উচ্চমানের সিগারেট অপেক্ষাকৃত সস্তায় বিক্রি করে এসব প্রতিষ্ঠান বিপুল মুনাফা অর্জন করছে বলে অভিযোগ করেছে দেশীয় মালিকাধীন সিগারেট প্রস্তুত সমিতি। রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির 44তম সভায় তাই উচ্চমানের সিগারেটের করও বাড়ানোর প্রস্তাব দেন সমিতির প্রতিনিধি ইকবাল আনোয়ার। এ সময় তিনি বলেন, 2041 সালের মধ্যে ধূমপানমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনা বাস্তবায়ন করতে হলে সিগারেট শিল্পে বিদেশি কোম্পানির দৌরাত্ম্য থামাতে হবে। এ সময় সিগারেটের উচ্চস্তরের করহার বাড়িয়ে মধ্যম ও নিম্ন স্তরের সিগারেটের করহার অপরিবর্তিত রাখার পরামর্শ দেওয়া হয়। সভায় জানানো হয়, 2024-25 অর্থ বছরের বাজেটে সিগারেট রাজস্ব আসতে পারে প্রায় 39,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় 25% বেশি। ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।